হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ পয়েন্ট। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্লাস। আর এই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো করাচ্ছি আমি, তোমাদের এ টু জেড করাচ্ছি, ঠিক আছে? এই সিরিজটা যদি তোমরা একবার কমপ্লিট করে নাও তাহলে আর তোমাদের কোনো পরীক্ষায় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে কোনো প্রবলেম থাকবে না। এগুলো হচ্ছে তোমাদের WBCS, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ওয়েস্ট বেঙ্গল PSC, SSC, ব্যাংক এবং প্রত্যেকটা পরীক্ষার জন্য যেখানে তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আসে, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। আজকে হচ্ছে তোমাদের ক্লাস নম্বর 10, ঠিক আছে? তো এ থেকে এইচ পর্যন্ত যে ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো হয় সেগুলো আমি তোমাদের ক্লাসগুলো করিয়ে দিয়েছি 9টা ক্লাসে, ঠিক আছে? আজকে হচ্ছে তোমাদের 10 নম্বর ক্লাস, দেখতেই পাচ্ছ এখানে 10 নম্বর ক্লাস। আর আজকে হচ্ছে তোমাদের আমি আই দিয়ে যে ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো হয় সেটার পার্টটা করাবো, ঠিক আছে? আই দিয়ে কিন্তু দুটো কি তিনটে পার্ট হয়ে যাবে, তো আজকে হচ্ছে আই দিয়ে প্রথম পার্টটা, ঠিক আছে? আর এগুলোর PDF তোমরা কিন্তু knowledgepoint.in এ পেয়ে যাবে, ঠিক আছে? www.knowledgepoint.in এ কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো আমি এগুলো কিন্তু এ থেকে এইচ পর্যন্ত যে PDFগুলো হয় সেগুলো আপলোড করে দিয়েছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর আই দিয়ে কমপ্লিট হয়ে গেলে পুরো PDFটা আমি একসাথে দিয়ে দেবো সেখানে, ঠিক আছে? তো সেখান থেকে তোমরা আই দিয়ে যে PDFটা হবে সেটা তোমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের এই ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্লাসটা শুরু করা যাক। তো দেখো, প্রথমে সেই ওয়ার্ডটা বলছি তোমাদের, তারপরে হচ্ছে বাংলা অর্থ, তারপরে ইংলিশে যে মিনিংটা হয় সেটা, ঠিক আছে? তো এই ওয়ার্ডটা আর এই বাংলা অর্থটা, এটা কিন্তু একদম ভালো করে তোমরা মুখস্থ করে রাখবে, ঠিক আছে? তো আজকের প্রথম ওয়ার্ডটা দেখো, 173 নম্বর, আইকোনো লাস্ট। আইকোনো লাস্ট মানে হচ্ছে প্রতিমা পূজা বিরোধী ব্যক্তি, ঠিক আছে? যে ব্যক্তি প্রতিমা পূজা করে না বা প্রতিমা পূজায় বিশ্বাস করে না তাকে কি বলা হয়? আইকোনো লাস্ট, ঠিক আছে? দেখো, ওয়ান হু অপোজেস স্টাবলিশ ইনস্টিটিউশন অর বিলিভস, মানে একজন ব্যক্তি যে হচ্ছে স্থাপিত বা প্রতিমা প্রতিমা পূজায় যে বিশ্বাসটা তার নেই, ঠিক আছে, সেই ব্যক্তিকে কি বলা হয়? আইকোনো লাস্ট বা প্রতিমা পূজা বিরোধী ব্যক্তি, ঠিক আছে? মানে সেই ব্যক্তি প্রতিমা পূজা করে না বা প্রতিমা পূজায় বিশ্বাস করে না, সেই ব্যক্তিকে বলা হয় আইকোনো লাস্ট, ঠিক আছে? বুঝতে পারলে চলো নেক্সট আসা যাক। 174 নম্বর দেখো, আইডোলেট্রি, ঠিক আছে? আইডোলেট্রি, আইডোলেট্রি মানে হচ্ছে প্রতিমা পূজা, ঠিক আছে? এটা হচ্ছে প্রতিমা পূজা বিরোধী আর এটা হচ্ছে প্রতিমা পূজা, ঠিক আছে? যে হচ্ছে প্রতিমা পূজা করে, দ্য ওরশিপ অব আইডলস অর ইমেজেস, ঠিক আছে? মানে প্রতিমা অথবা ছবিতে বিশ্বাস করে বা প্রতিমা বা ছবি পূজা করে তাকে কি বলা হয়? আইডোলেট্রি, বুঝতে পারলে? মানে প্রতিমা পূজারী বা প্রতিমা পূজা, ঠিক আছে? চলো নেক্সট আসা যাক। 175 নম্বর দেখো, ইললিগাল, ঠিক আছে? ইললিগাল মানে অবৈধ, এটা তো তোমরা সবাই জানো, এটা ইম্পর্টেন্টও আছে, মনে রাখবে, ঠিক আছে? ইললিগাল মানে হচ্ছে অবৈধ, কন্টেরারি অফ ল, কন্টেরারি মানে হচ্ছে বিরোধী, ঠিক আছে? কন্টেরারি মানে হচ্ছে বিরোধী, মানে আইন বিরোধী, মানে আইন বিরোধী কি হয়ে যাবে? অবৈধ হয়ে যাবে, বুঝতে পারলে? ইললিগাল মানে হচ্ছে অবৈধ, কন্টেরারি টু ল, বুঝতে পারলে? চলো নেক্সট আসা যাক। 176 নম্বর দেখো, ইলিজেবল, ঠিক আছে? ইলিজেবল, ইলিজেবল, ঠিক আছে? ইলিজেবল মানে হচ্ছে অস্পষ্ট, অস্পষ্ট, যেটা পরিষ্কার নয়, ইনক্যাপেবল অফ বিইং রিড, মানে এমন একজন হাতের লেখা লিখেছে যেটা পরিষ্কার নয় আর কি, অস্পষ্ট, বোঝা যাচ্ছে না, সেটাই কি বলা হয়? ইলিজেবল মানে ইনক্যাপেবল অফ বিইং রিড, মানে সেটা, সেই হাতের লেখাটা কি পড়া যাচ্ছে না, বুঝতে পারলে? সেটা হচ্ছে অস্পষ্ট, মানে ইলিজেবল, ইলিজেবলটাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট 177 নম্বর দেখো, ইলিসিট, ইলিসিট মানে কি? অবৈধ, যেটা বৈধ নয়, আর ট্রেড অর অ্যাক্ট প্রোহিবিটেড বাই ল, একটা ব্যবসা অথবা একটা নিয়ম যেটা কি আইনের দ্বারা প্রোহিবিটেড, প্রোহিবিটেড মানে হচ্ছে নিষিদ্ধ, ঠিক আছে? আইনের দ্বারা নিষিদ্ধ এমন একটা কাজ অথবা ব্যবসাকে কি বলা হয়? ইলিসিট মানে অবৈধ, ঠিক আছে? বুঝতে পারলে? চলো নেক্সট আসা যাক। 178 নম্বর দেখো, ইলিটারেট, ইললিটারেট খুব 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইললিটারেট মানে হচ্ছে নিরক্ষর, নিরক্ষর ব্যক্তিকে কি বলা হয়? ইললিটারেট, ওয়ান হু ডাজ নট নো রিডিং অ্যান্ড রাইটিং, মানে একজন ব্যক্তি যে পড়তে এবং লিখতে জানে না তাকে কি বলা হয়? ইললিটারেট, ইললিটারেট মানে হচ্ছে নিরক্ষর, ঠিক আছে? বুঝতে পারলে? চলো নেক্সট আসা যাক। 179 নম্বর দেখো, ইম্যাজিনারি, ইম্যাজিনারি মানে হচ্ছে কাল্পনিক, ইম্যাজিনারি মানে কাল্পনিক, এক্সিস্টিং ওনলি ইন দ্য মাইন্ড, মানে যেটা শুধু মনের মধ্যে অবস্থিত আর কি, এক্সিস্টিং মানে হচ্ছে অবস্থিত, যেটা শুধু মনের মধ্যে অবস্থিত বা কল্পনায় অবস্থিত, ঠিক আছে? সেটাই কি বলা হয়? কাল্পনিক মানে ইমাজিনারি, ঠিক আছে? বুঝতে পারলে? চলো নেক্সট আসা যাক। 180 নম্বর দেখো, ইমিগ্রেন্ট, ইমিগ্রেন্ট মানে হচ্ছে প্রবাসী, খুব ইম্পর্টেন্ট এটা, ইমিগ্রেন্ট মানে হচ্ছে প্রবাসী, আ পার্সন হু কামস টু ওয়ান কান্ট্রি ফ্রম অ্যানাদার ইন অর্ডার টু সেটেল দেয়ার, মানে একজন ব্যক্তি যে
একটা দেশে আসে অন্য জায়গা থেকে, ঠিক আছে, অন্য জায়গা থেকে আসে এবং সেখানে থাকার জন্য, ঠিক আছে, স্যাটেল দেওয়ার মানে সেখানে থাকার জন্য, স্যাটেল মানে হচ্ছে সেখানে বসবাস করার জন্য, ঠিক আছে, তাকে কি বলা হয়, ইমিগ্রেন্ট মানে প্রবাসী, বুঝতে পারলে। চলো নেক্সট আসা যাক, 181 নম্বর দেখো, ইমিউন, ঠিক আছে, ইমিউন খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, ইমিউন মানে হচ্ছে অনাক্রমা, অনাক্রমা, ঠিক আছে, ইমিউন সিস্টেম তোমরা শুনেছো, ইমিউন সিস্টেম মানে হচ্ছে অনাক্রম শক্তি, ঠিক আছে। তো ফ্রি ফ্রম ইনফেকশন, ইনফেকশন থেকে ফ্রি মানে ইনফেকশন হয় না আর কি, ইমিউন সিস্টেম, যাদের ইমিউন সিস্টেমটা ভালো তাদের কি হয় না, তাদেরকে রোগ জীবাণু সহজে অ্যাটাক করতে পারে না, ঠিক আছে, তাদেরকে কি বলা হয়, ইমিউন, অনাক্রম মানে আক্রমণ করতে পারে না, এরকম সিস্টেমটাকে বলা হয় ইমিউন সিস্টেম, বুঝতে পারলে। ফ্রি ফ্রম ইনফেকশন মানে রোগ থেকে ফ্রি, বুঝতে পারলে। চলো নেক্সট আসা যাক, 182 নম্বর দেখো, ইমপ্যানিট্রেবল, ঠিক আছে, ইমপ্যানিট্রেবল, ইমপ্যানিট্রেবল মানে হচ্ছে দুর্ভেদ্য, দুর্ভেদ্য সহজে ভেদ করা যায় না, এমনকে কি বলা হয়, দুর্ভেদ্য বা ইমপ্যানিট্রেবল, ইমপ্যানিট্রেবল, দ্যাট হুইচ ক্যান নট বি প্যানিট্রেট, প্যানিট্রেট মানে হচ্ছে ভেদ করা, এমন একটা জিনিস যেটা সহজে ভেদ করা যায় না, ঠিক আছে, ক্যান নট বি প্যানিট্রেট, সহজে ভেদ করা যায় না, তাকে কি বলা হয়, দুর্ভেদ্য, ঠিক আছে, ইমপ্যানিট্রেবল, ঠিক আছে, এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও মনে রাখবে। চলো নেক্সট আসা যাক, 183 নম্বর দেখো, ইমপার্টিনেট, ঠিক আছে, ইমপার্টিনেট, ইমপার্টিনেট মানে হচ্ছে শিষ্টাচারহীন, যার শিষ্টাচার বা সভ্য ব্যবহার নেই তাকে কি বলা হয়, শিষ্টাচারহীন বা ইমপ্যানিট্রেট, ঠিক আছে, নট শোয়িং প্রপার রেসপেক্ট, যে অন্যকে কি রেসপেক্ট দিতে পারে না বা সম্মান দেখাতে পারে না তাকে কি বলা হয়, ইমপ্যানিট্রেট বা শিষ্টাচারহীন ব্যক্তি, ঠিক আছে। নেক্সট 184 নম্বর দেখো, ইমপিটি, ঠিক আছে, ইমপিটি, ইমপিটি মানে হচ্ছে অধার্মিকতা, অধার্মিকতা, ল্যাক অফ রেসপেক্ট অথবা রিলিজিয়াস রেভারেন্স, রেভারেন্স মানে হচ্ছে শ্রদ্ধা, ঠিক আছে, রিলিজিয়াস রেভারেন্স মানে হচ্ছে ধার্মিক শ্রদ্ধা, যার ধর্মের উপরে শ্রদ্ধা নেই বা বিশ্বাস নেই, রেসপেক্ট মানে হচ্ছে শ্রদ্ধা, ঠিক আছে, যার শ্রদ্ধা নেই কিসের উপরে, ধর্মের উপরে, তাকে কি বলা হয়, অধার্মিকতা বা ইমপিটি, ঠিক আছে, ইমপিটি, এটাও খুব ইম্পর্টেন্ট মনে রাখবে। নেক্সট দেখো, 185 নম্বর, ইমপন্ডারেবল, ঠিক আছে, ইমপন্ডারেবল, ইনপন্ডারেবল মানে হচ্ছে অনির্ণেয়, ঠিক আছে, যেটা নির্ণয় করা যায় না, অনির্ণেয়, ঠিক আছে, দ্যাট হুইচ ক্যান নট বি গেসড অর ক্যালকুলেটেড, ঠিক আছে, একটা জিনিস যেটা গেস করা মানে হচ্ছে অনুমান করা বা ক্যালকুলেট করা মানে নির্ণয় করা যায় না, ঠিক আছে, ক্যান নট, যেটা অনুমান করা এবং নির্ণয় করা যায় না তাকে কি বলা হয়, অনির্ণেয় বা ইমপন্ডারেবল, ঠিক আছে, ইমপন্ডারেবল, খুব ইম্পর্টেন্ট, এটাও মনে রাখবে। নেক্সট দেখো, 186 নম্বর, ইমপ্র্যাকটিকেবল, ইমপ্র্যাকটিকেবল, ইমপ্র্যাকটিকেবল মানে হচ্ছে অসম্ভব বা অকার্যকর, ইমপ্র্যাকটিকেবল মানে হচ্ছে অসম্ভব বা অকার্যকর, ইনক্যাপাবেল অফ বিইং প্র্যাকটিসড, ইনক্যাপাবেল অফ বিইং প্র্যাকটিসড, প্র্যাকটিস মানে হচ্ছে কার্যকর করা এখানে, ঠিক আছে, এখানে প্র্যাকটিস মানে কি, কার্যকর করা, ইনক্যাপাবেল মানে যেটা অযোগ্য, ঠিক আছে, প্র্যাকটিস মানে হচ্ছে কার্যকর করার অযোগ্য বা যেটা কার্যকর করা সম্ভব নয় তাকে কি বলা হয়, ইনপ্র্যাকটিকেবল মানে অসম্ভব বা অকার্যকর, ঠিক আছে, বুঝতে পারলে। নেক্সট দেখো, 187 নম্বর, ইমপ্রিগনেবল, ঠিক আছে, ইমপ্রেগনেবল, ইমপ্রেগনেবল মানে হচ্ছে অভেদ্য, ঠিক আছে, যেটা ভেদ করা যায় না, ইমপ্রেগনেবল, ইমপ্রেগনেবল মানে হচ্ছে অভেদ্য মানে যেটা ভেদ করা যায় না, টু স্ট্রং, টু, ঠিক আছে, এটা উচ্চারণটা হবে টু, টু স্ট্রং টু বি ওভারকাম অর ডিফিটেড, ঠিক আছে, টু স্ট্রং টু বি ওভারকাম অর ডিফিটেড মানে একটা শক্ত জিনিস যেটা সহজে ভেদ করা যায় না, মানে অভেদ্য, এমন একটা জিনিস যেটা খুব শক্ত, যেটা ভেদ করা যাচ্ছে না তাই কি বলা হয়, অভেদ্য বা ইমপ্র্যাগনেবল, ঠিক আছে, ইমপ্র্যাগনেবল, ইমপ্র্যাগনেবল বা অভেদ্য, ঠিক আছে, বুঝতে পারলে। চলো নেক্সট আসা যাক, 188 নম্বর দেখো, ইমপ্রিস্যারিও, ইমপ্রিস্যারিও, ঠিক আছে, ইমপ্রিস্যারিও, ইমপ্রিস্যারিও মানে হচ্ছে অধিকর্তা, ঠিক আছে, ইমপ্রিস্যারিও মানে হচ্ছে অধিকর্তা, আ ম্যানেজার অর ডিরেক্টর অফ আ ব্যাটেল, আ কনসার্ট, আ থিয়েটার অর অ্যান অপেরা কোম্পানি, ঠিক আছে, একজন ম্যানেজার অথবা ডিরেক্টর কিসের, ব্যাটেলের মানে যুদ্ধের মানে অথবা কনসার্টের অথবা কি একটা থিয়েটারের বা অপেরা কোম্পানির, ঠিক আছে, তাকে কি বলা হয়, ইমপ্রিস্যারিও, ঠিক আছে, ইমপ্রিস্যারিও মানে অধিকর্তা, মানে একজন ম্যানেজার বা ডিরেক্টর যে এগুলো দেখাশোনা করে তাকে কি বলা হয়, অধিকর্তা বা ইমপ্রিস্যারিও, ঠিক আছে, বুঝতে পারলে। চলো নেক্সট আসা যাক, 189 দেখো, ইমপ্রম্পটু, ঠিক আছে, ইমপ্রম্পটু, ইমপ্রম্পটু মানে হচ্ছে তাৎক্ষণিক, ইমপ্রম্পটু মানে তাৎক্ষণিক, এটা কিন্তু ইম্পর্টেন্ট মনে রাখবে, এটা ইমপ্রম্পটু মানে হচ্ছে তাৎক্ষণিক, সামথিং সেইড অর ডান উইদাউট প্রিপারেশন, যেটা
বলা হয় অথবা করা হয় কি উইদাউট প্রিপারেশন, মানে প্রস্তুতি ছাড়া, মানে প্রস্তুতি ছাড়া তৎক্ষণাৎভাবে যেটা করা হয় সেটাকে কী বলা হয়, ইমপ্রম্পটু, ইমপ্রম্পটু ওয়ার্ক সেটা, ঠিক আছে, তাৎক্ষণিক কাজ, বুঝতে পারলে? চলো নেক্সট আসা যাক, 190 নম্বর দেখো, ইম্পুডেন্ট, ঠিক আছে, ইম্পুডেন্ট মানে হচ্ছে অভদ্র, ইম্পুডেন্ট মানে অভদ্র, রুড অ্যান্ড নট রেসপেক্টফুল, রুড মানে হচ্ছে অভদ্র মানে আর নট রেসপেক্টফুল মানে যাকে রেসপেক্ট করা যায় না, অভদ্র ব্যক্তিকে কে রেসপেক্ট করে, কেউ রেসপেক্ট করে না, তাকে কি বলা হয়, ইম্পুডেন্ট, ঠিক আছে, ইম্পুডেন্ট মানে অভদ্র, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট মনে রাখবে। নেক্সট দেখো 191 নম্বর, ইম্পিউনিটি, ঠিক আছে, ইম্পিউনিটি মানে হচ্ছে মুক্তি, ইম্পিউনিটি মানে মুক্তি, ফ্রিডম ফ্রম পানিশমেন্ট, ফ্রিডম ফ্রম পানিশমেন্ট মানে শাস্তি থেকে, ফ্রিডম মানে মুক্তি দেওয়া, শাস্তি থেকে মুক্তি দেওয়া, তাকে কি বলা হয়, ইম্পিউনিটি, ইম্পিউনিটি খুব ইম্পর্টেন্ট, এটাও মনে রাখবে। নেক্সট দেখো 192 নম্বর, ইনঅ্যাক্সিসেবল, ইনঅ্যাক্সিসেবল মানে হচ্ছে দুর্গম, যেখানে সহজে অ্যাক্সেস করা যায় না আর কি, বা যাওয়া যায় না, তাকে কি বলা হয়, দুর্গম, যেমন পাহাড়ি পথ বা হিমালয়ে চড়া সেটা কি দুর্গম বা ইনঅ্যাক্সিসেবল, সহজে যেটা ভেদ করা যায় না বা পৌঁছানো যায় না, তাকে কি বলা হয়, দুর্গম পথ, ঠিক আছে, হিমালয়ের রাস্তাটা কি তোমাদের দুর্গম কিন্তু, ঠিক আছে, দুর্গম রাস্তা বা ইনঅ্যাক্সিসেবল, সহজে সেখানে কিন্তু যাওয়া যায় না, তো সেটা কি বলে ইংলিশে, ইনক্যাপাবেল অফ বিইং রিচড, মানে ইনক্যাপাবেল অফ বিইং রিচড মানে সেখানে যেখানে সহজে পৌঁছানো যায় না বা যাওয়া যায় না, দুর্গম পথ, বুঝতে পারলে, ইনঅ্যাক্সিসেবল, এটাও ইম্পর্টেন্ট মনে রাখবে। নেক্সট দেখো 193 নম্বর, ইনঅ্যাডমিসেবল, ইনঅ্যাডমিসেবল, ঠিক আছে, ইনঅ্যাডমিসেবল, ইনঅ্যাডমিসেবল মানে হচ্ছে অগ্রহণযোগ্য, যেটাকে গ্রহণ করা যায় না, তাই কি বলা হয়, অগ্রহণযোগ্য, দ্যাট হুইচ ক্যান নট বি অ্যাডমিটেড অর অ্যালাউড, একটা জিনিস যেটা অ্যাডমিট অথবা অ্যালাউ করা যায় না, ঠিক আছে, অ্যাডমিট বা অ্যালাউ মানে হচ্ছে গ্রহণ, যেটা গ্রহণ করা যায় না, তাই কি বলা হয়, ইনঅ্যাডমিসেবল, ঠিক আছে, তাই কি বলা হয়, ইনঅ্যাডমিসেবল মানে অগ্রহণযোগ্য, ঠিক আছে, বুঝতে পারলে? নেক্সট দেখো 194 নম্বর, ইনঅডিবেল, ইনঅডিবেল এটা ইম্পর্টেন্ট, ইনঅডিবেল মানে হচ্ছে অডি মানে হচ্ছে কি, অডি, অডিও সেখানে কি শ্রবণ, ঠিক আছে, ইন সেটা কি হয়ে যাবে, ইন মানে হচ্ছে না, অশ্রবণযোগ্য, ঠিক আছে, বা যেটা সহজে শোনা যায় না, শোনা যায় না এমন, তাকে কি বলা হয়, ইনঅডিবেল, ঠিক আছে, দেখো শোনা যায় না এমন, তাই কি বলা হয়, ইনঅডিবেল, অশ্রাব্য, ঠিক আছে, বুঝতে পারলে? তো এখানে ইংলিশে মিনিংটা দেখো, আ সাউন্ড দ্যাট ক্যান নট বি হিয়ার্ড, একটা শব্দ যেটা শোনা যায় না, তাই কি বলা হয়, ইনঅডিবেল, ঠিক আছে, একজন খুব আস্তে আস্তে করে কথা বলছে, এমন আস্তে যে হচ্ছে শোনাই যাচ্ছে না, তো সেই কথাটা কি হয়ে যাবে, ইনঅডিবেল হয়ে যাবে, ঠিক আছে, ইনঅডিবেল হয়ে যাবে, বুঝতে পারলে, সেটা কি শোনা যায় না এমন, ইনঅডিবেল। তো আজকে লাস্ট 195 নম্বর দেখো, এরপরে কিন্তু আরও আই দিয়ে রয়েছে, সেগুলো কিন্তু আগামী ক্লাসে তোমরা পাবে, ঠিক আছে। তো আজকে লাস্ট ওয়ার্ডটা দেখো, ইনকম্বাস্টেবল, ঠিক আছে, ইনকম্বাস্টেবল, ইনকম্বাস্টেবল মানে হচ্ছে অদাহ্য, মানে যেটা পড়ে না, অদাহ্য, তাই কি বলা হয়, ইনকম্বাস্টেবল, ঠিক আছে, অদাহ্য, দ্যাট হুইচ ক্যান নট বি বার্নড, ঠিক আছে, বার্ন মানে হচ্ছে পোড়ানো, এমন একটা জিনিস যেটা পোড়ানো যায় না বা দহন করা যায় না, তাকে কি বলা হয়, অদাহ্য বা ইনকম্বাস্টেবল, ঠিক আছে। তো আজকের এই ক্লাসটা কিন্তু এই পর্যন্তই, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে, তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবে, কমেন্টে আমাকে ওয়াই টাইপ করে জানাবে যে হ্যাঁ আমরা এই ক্লাসটা বুঝতে পেরেছি, আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করবে, যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা ইজিলি পেয়ে যাও। আর তোমাদের জন্য ওয়েবসাইট রয়েছে www.knowledgepoint.in, এখানে তোমরা সব পিডিএফ পেয়ে যাবেন, নলেজ পয়েন্ট আমাদের চ্যানেলে যতগুলো ক্লাস হচ্ছে সব পিডিএফ কিন্তু তোমরা এই ওয়েবসাইটে পেয়ে যাবে, আর সেখানে কুইজ দেওয়া হচ্ছে, জেনারেল নলেজের কুইজ, সেগুলো তোমরা দিতে থাকো, তোমাদের জেনারেল নলেজগুলো কিন্তু অনেক এনহ্যান্স হতে থাকবে, ঠিক আছে। আর তোমাদের ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে, আর টেলিগ্রাম চ্যানেলে তোমরা সব ধরনের আপডেট পেয়ে যাবে, আর চাইলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, এগুলো লিংক তোমরা সব ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।